Hello everyone, welcome to my channel. আজ আমি গেছিলাম বর্ধমান, চলে গেলাম 8:50 এর লোকাল ট্রেন ধরে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে নামার পর খেয়ে নিলাম গরম গরম চা। চা খেয়ে একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম বর্ধমান স্টেশন থেকে। সেখান থেকে বেরিয়ে খেয়ে নিলাম হাতাহাতি গরম গরম পরোটা। গরম গরম পরোটা খাওয়ার পর হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে গেলাম আইনক্সের দিকে। আইনক্সে গিয়ে কেটে ফেললাম টিকিট। টিকিট কাটার পর আস্তে আস্তে চলে গেলাম ভেতরের দিকে। ভেতরে গিয়ে দেখি চারিদিকে মুভি পোস্টার। তারপর চলে গেলাম হলের ভেতর। ভেতরে গিয়ে মুভি কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে চোখে পড়ল কেশর বাদাম শেক। ট্রাই করলাম একবার, শেকটা কিন্তু অসাধারণ ছিল। তারপর চলে গেলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দিকে। করে ফেললাম একটি টোটো ভাড়া। তারপর গেলাম আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে। গিয়ে দেখি তখনও মায়ের মন্দির খোলেনি, বাইরে অপেক্ষা করছিলাম। তারপর চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগলো আমাদের। তারপর চলে গেলাম কুর্তা বিরিয়ানির দিকে। এখানে গিয়ে আর লোক সামলাতে না পেরে অর্ডার করেই ফেললাম দু প্লেট মাটন বিরিয়ানি। তারপর মাটন বিরিয়ানি খাওয়ার পর আমরা চলে গেলাম আবার বর্ধমান স্টেশন। সেখান থেকে ট্রেনের টাইম দেখে ট্রেন ধরে আবার চলে গেলাম নিজের শহরে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিন।